সো সবাই কেমন আছেন? অ্যান্ড আমি চলে আসলাম আমাদের সেকেন্ড লাইভে সুন্দর একটা মাইশা কটনের কট সেট নিয়ে। ফার্স্ট লাইভে বলেছিলাম যে সেকেন্ড লাইভে একটা সুন্দর মাইশা কটনের কট সেট নিয়ে আসবো, আর এটা হচ্ছে সেই সুন্দর কট সেটটা। কট সেটটা খুবই প্রিটি, খুবই প্রিটি। আর প্রিটির কথা আমরা সাইডে রেখে যদি বলি এটার কাপড়টা কেমন, এটা 100% পিওর কটন, আর এটা হচ্ছে মাইশা কটন, ঠিক আছে? এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে যে মাইশা কটনটা কি। মাইশা কটনটা হচ্ছে আমাদের দেশে, আমাদের দেশীয় কোনো কটন না, এটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে বানানো হয় মাইশা কটনটা। সো ইন্ডিয়ান একটা কাপড় বলা যায়, আর কাপড়টা খুবই সফট, খুবই আপনার লাইট ওয়েট, আর বডিতে একদম মানে থাকে না যে কিছু কিছু কাপড় যে বডিতে একদম খুব হেভি ফিল হয় বা ভালো লাগে না, বাট এটা হচ্ছে খুব লাইট ওয়েট যেহেতু, সেটা একদমই বডিতে খুব হালকা ফিল হয়, মনেই হয় না আপনি কিছু পরে আছেন। আর এই গরমের মধ্যে আমার মনে হয় এই টাইপের কট সেট বা এই টাইপের ড্রেসগুলো এই ফ্যাব্রিকের একটা ব্লেসিং। ওকে, সো সবাই একটু জয়েন করে ফেলেন লাইভটা, আমাকে জানিয়ে দিন যে লাইভটা ক্লিয়ার আছে নাকি, আর সবাই শেয়ার করে দেন বেশি বেশি করে, আমি হচ্ছে দেখাতে থাকি। আর কালারও অনেকগুলো আছে, কালার অপশন আপনারা অনেক পাচ্ছেন, তবে দুঃখের ব্যাপার হচ্ছে স্টক কম। ওকে, সাক্ষী খন্দকার হ্যালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের কট সেটটা। কট সেটটা খুবই আপনার সিম্পল, মানে কোনো আহামরি ডিজাইন নাই, বাট সিম্পল জিনিস না, গরমে দেখবেন পরে আরাম। যত বেশি লক্কর ঝক্কর আপনার ডিজাইন বা আমার মনে হয় ওগুলো বেশি গরম লাগে, গায়ের মধ্যে একটা আনকমফোর্টেবল ফিল হয়, অস্বস্তি ফিল হয়। বাট এটাতে জাস্ট হচ্ছে অল্প হালকা একটু এমব্রয়ডারি করা আছে এখানে, আপনার সিকোয়েন্সের আর সুতা দিয়ে সুন্দর করে হচ্ছে অল্প অল্প করে এমব্রয়ডারি করা এই জায়গাতে, মানে নায়রা কাটের যে আর কি ডিজাইনটা সেই সেই জায়গাটুকু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। স্লিভের মধ্যে অল্প একটু আছে এমব্রয়ডারি করা সিকোয়েন্স দিয়ে সুতা দিয়ে, আর এটার প্যান্টের মধ্যেও আপনার এমব্রয়ডারি করা আছে, আর প্যান্টটাও কিন্তু আপনার মাইশা কটনেরই, এই যে প্যান্টের মধ্যেও সুন্দর করে এমব্রয়ডারি করা। ওকে, আর প্যান্টটাও আপনার লুজ ফিটিং টাইপের, মানে একদম গরম লাগবে না বাট পায়ের মধ্যে হচ্ছে চেপে লেগে থাকবে না, সো আপনার একদম খুবই কমফোর্টেবলি পরতে পারবেন, রেগুলার ইউজ করতে পারবেন, অফিস বলেন, ভার্সিটি বলেন, বা এমনি বাহিরে কোনো আউটিংয়ে গেলেন, এটা কিন্তু অনেক স্টাইলিশ ইয়েট কমফোর্টেবল একটা আউটফিট। ওকে, এই প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছে, মানে কালার কালার কম্বিনেশন আর যদি বলি যে কালার কন্ট্রাস্টের দিক দিয়ে অনেক সুন্দর, মানে জিনিসটা একদম পপ আপ করছে, একদম সামারে এই টাইপের একটু প্রিন্ট পরলে না সুন্দর লাগে। সামারে দেখবেন যত ফ্লাওয়ার প্রিন্ট বা ব্রাইট কালার লাইক ইয়েলো, অরেঞ্জ, ব্লু, এই টাইপের কালারগুলো সামারে অনেক বেশি কিন্তু আপনার পরলে সুন্দর লাগে। আর গাঢ় কালার আপনারা ট্রাই করবেন সামারে অ্যাভয়েড করতে। আমরা যেমন আজকের আমাদের আমরা মনে হয় ঈদের পর থেকে যতগুলো ড্রেস করছি খুব কমই আছে গাঢ় কালার হচ্ছে আমরা এনেছি, যেহেতু কটন প্লাস গরমের জন্য আনছি, এই জন্য আমরা মাথায় সেটা রেখেই ট্রাই করছি যে আমরা এখন থেকে যেগুলো আনবো সব কটন আনবো, আর কালারগুলো হচ্ছে সব সুন্দর সুন্দর আনবো। যেমন এই প্রিন্টটার কথা বলি, এই প্রিন্টটা কিন্তু খুব সুদিং একটা কালার, মানে সব গ্রিন প্যালেটগুলো লাইক অলিভ, দেন হচ্ছে হালকা গ্রিন, পেস্টা গ্রিন, অ্যাশ কালার, এই কালার প্যালেটটা কিন্তু অনেক সুন্দর। ওকে, এটা গেল, এখন হচ্ছে দেখাচ্ছি একটু অ্যাশ টাইপের কালারের মধ্যে। ওকে, এটা এটা ডার্ক কালার বলা যায় না যেহেতু কাপড়টা অনেক আরাম, এটা ডার্ক কালারের মধ্যে ওভাবে পড়ে না, একদম অ্যাশ কালার যেটা, এটা কিন্তু আপনার ব্ল্যাক না, এটা অ্যাশ কালার, খুব সুন্দর, প্রিন্টটাও অনেক সুন্দর, কলকা কলকা টাইপের প্রিন্ট। ওকে, এটা কলকা কলকা টাইপের প্রিন্ট, এই কালারটা আমার অনেক ভালো লেগেছে, আপনারা চাইলে এই কালারটা ট্রাই করতে পারেন। আর এইটা খুবই সুন্দর, এটা হচ্ছে অরেঞ্জ, মানে থাকে না একটু ইটিট অরেঞ্জ কালার, এটা হচ্ছে ওই ইটিট অরেঞ্জ কালার, খুবই সুন্দর। ওকে, এই কালারটা অনেক প্রিটি, আমার এই কালারটা পার্সোনালি খুবই ভালো লেগেছে, এই কালারটা আর ওই সেকেন্ড কালারটা, এই দুইটা কালার হচ্ছে এই কালেকশানে আমার ফেভারিট কালার। আরও দুইটা সুন্দর কালার আছে, ওই দুইটা আরও সুন্দর, মানে আসলে কি প্রত্যেকটা কালারই সুন্দর, আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যে কোন কালারটা পরবো, পরে সবশেষে এই সুন্দর সি গ্রিন একটা লাইক ওশান ব্লু কালার চুজ করলাম, কজ কালারটা সুন্দর অ্যান্ড ব্রাইট। সো এটা গেল হচ্ছে আমাদের অরেঞ্জ কালারটা। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একদম সুন্দর সোবার একটা কালার, এই কালারটা আপনার পেস্তা গ্রিন আছে না, পেস্তা গ্রিনের মধ্যে আর কি বিভিন্ন কালার কালার কম্বিনেশন করা, এখানে হালকা পিঙ্ক, হালকা ইয়েলো, হালকা হচ্ছে আপনার অরেঞ্জ, মানে
কিছু কিছু প্রিন্ট থাকে, কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর হয় দেখতে। সো এই প্রিন্টটা হচ্ছে ওয়ান অফ দেম, অনেক সুন্দর আর ইয়েট এটা অনেক এলিগেন্ট আর স্টাইলিশ। আচ্ছা এখন এটার ডিটেলসটা একটু বলি, আমাদের যে ড্রেসের লেন্থ, ড্রেসের লেন্থটা কিন্তু এই কালারটা অনেক সুন্দর না, একদম পিঙ্কি পিঙ্কি। আচ্ছা ড্রেসের লেন্থ হচ্ছে আপনারা 36 পাচ্ছেন, ওকে ড্রেসের লেন্থটা। আর এটা কিন্তু আপনার এমন না যে শুধু কটসেট, এটা কিন্তু আপনার অ্যাজ এ টপসও পরতে পারবেন, লাইক যে কোনো প্যান্ট দিয়ে শুধু ড্রেসটা নিয়ে শুধু ড্রেসটা পরলেন, রাইট? এরকমও কিন্তু খারাপ, এখন আমি যদি ব্ল্যাক প্যান্ট দিয়ে এটা পরে আসি কেউ বুঝতেই পারবে না এটা একটা কটসেট এরিয়া। সো আপনারা চাইলে শুধু টপস হিসেবে এটা পরতে পারেন, আর যদি কটসেট একসাথে কটসেট নিয়ে পরতে চান জাস্ট পায়জামাটা পরে ফেলবেন, আর সাথে যদি একটা ম্যাচিং করে ওড়না নিতে চান ওড়নাও নিতে পারেন, অনেক সুন্দর লাগবে। ওকে পায়জামার লেন্থ বা এটার সাথে যে প্যান্ট আছে এটার লেন্থ হচ্ছে 38 আর 30 আছে, আর বডি সাইজ আপনারা পাচ্ছেন 38 থেকে 44। ওকে আপনারা 38 থেকে 44 পর্যন্ত এটার বডি সাইজ পাচ্ছেন, আর কোমরে যে বেল্টটা আছে না এটা হচ্ছে আপনার 28 থেকে আপনার একদম 50+, লাইক 52+ আর 54+ এরকম হবে। ওকে মানে অনেক মানে ফ্রি সাইজ একটা প্যান্ট। তো এটা গেল হচ্ছে আমাদের পিঙ্ক কালার। আর আরেকটা জিনিস হচ্ছে দেখাই, সেটা হচ্ছে আমাদের কাপড়ের যে ডিজাইনটা, এটা কাপড়ের মধ্যে সুন্দর করে জড়ি জড়ি একটা ভাইব আছে। বাট এটা না কাপড়টা এরকম, এটা আলাদা করে বসানো, এটা কাপড়ের মধ্যে আগে থেকেই ছিল, জিনিসটা খুবই সুন্দর, যখন আপনারা সামনাসামনি দেখবেন তখন ব্যাপারটা বুঝবেন। ওকে সো এটা গেল পিঙ্ক কালারটা, কালারটা অনেক প্রিটি। ওকে এখন আমি প্রাইসটা বলে দিই, আর আগে আরেকবার হচ্ছে ডিটেলসটা বলি। এটার ড্রেসের লেন্থ হচ্ছে 36, টপস হিসেবে আপনারা ড্রেসটা পরতে পারবেন, এমন না যে শুধু কটসেটেই পরতে হবে। আর এটার যে প্যান্ট আছে এটার লেন্থ হচ্ছে আপনার 38, স্লিভের লেন্থ হচ্ছে আপনার 18 আছে, বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত আছে, অ্যান্ড ম্যাটেরিয়াল মাইশা কটন বোথ ড্রেস অ্যান্ড প্যান্ট। ওকে আর প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা। ক্যান ইউ বিলিভ যে এত সুন্দর ফুল রেডিমেড টু পিস একটা ড্রেস 1100 টাকা, যে জায়গায় আমাদের ড্রেসের কাপড় কিনতে 1100 টাকা প্লাস লাগতো, 2000 টাকার মতো লাগতো। সো সেখানে ফুল রেডিমেড এমব্রয়ডারিও করা আছে সেই ড্রেস, মাত্র 1100 টাকা, আনবিলিভেবল প্রাইস, সেটা শুধুমাত্র ফ্যামিলি ফ্যাশনেই সম্ভব। সো এটাই ছিল আজকে আমাদের কটসেটের লাইভ, আই হোপ আপনাদের ভালো লেগেছে দুইটা কালেকশনই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।